বিশাল বিপর্যয়ের মতো ছিল। আজকে বিদ্যুৎ পাওয়াতে মানুষ এখন নিশ্চিন্তে নিরাপদে তাদের এই মুরগি পালন কাজটা করতে পারছেন। তো এই জন্য সেই বনাঞ্চলকে কেন্দ্র করে, পানিকে কেন্দ্র করে এখানে আমাদের ভবিষ্যতে আরও শিল্প গড়ে উঠবে বলে আমি আশা করি। কাপাসিয়ার আসলে ঐতিহাসিক একটা চরিত্র বা ঐতিহাসিক একটা ভূমিকা আছে এই বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে। 1838 সালে একটি বই আছে, টপোগ্রাফি অফ ঢাকা, তো সেখানে আমরা কাপাসিয়ার নামটা বিশেষভাবে উল্লেখ পাই। যে তুলা থেকে মসলিন কাপড়টা উৎপাদন হতো এটা ছিল কার্পাস তুলা, ওই কার্পাস তুলা থেকেই কিন্তু কাপাসিয়া এলাকাটার নামকরণ কাপাসিয়া। তো কাপাসিয়ার যে টোক অঞ্চলটা ওখানে কিন্তু একটা বড় যুদ্ধ হয়েছিল, 11 সিন্ধুর এলাকার যেটা আছে আপনার কিশোরগঞ্জে, ওখানে তিনটা নদীর মোহনায় আড়িয়ালখা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, তিনটা যে জেলা রয়েছে তো এই তিন জেলার ওখানে একটা বড় যুদ্ধ সংঘটিত হয় যেটা আমরা ইতিহাস বইয়ে পাই। তাজউদ্দিন আহমদের যে জন্মস্থান মানে যেই গ্রাম দর্দরিয়া, সেই দর্দরিয়া গ্রামের উল্লেখ আছে সেই 1838 সালের বইয়ে। দেখা গেছে ওখানে যে ইটের সন্ধান পাওয়া গেছে, ওখানে রানীর বাড়ি বলে এখনও পরিচিত, ওই রানীর বাড়ির ইটে দেখা গেছে যে এগুলো প্রায় 1200 বছর আগের ইট। যেহেতু এখানে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থল কাপাসিয়া, তা আমরা এখানে একটি পর্যটন ভিত্তিক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থল হিসাবে আমরা কাপাসিয়ার এই জায়গাগুলোকে সংরক্ষণ করে মানুষের জন্য উন্মুক্ত করব, যেন সব দিক থেকে বাংলাদেশের সব মানুষ এই এখানে এসে প্রত্নতাত্ত্বিক এবং পর্যটন এই দুটো বিষয়কে তারা একত্রে দেখতে পায়। আমাদের বর্তমান সরকারের সময়ে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে মানুষকে সত্যিকার অর্থে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের জন্য মানুষকে জঙ্গিবাদ, মৌলবাদ এইসব থেকে দূরে রাখতে, অসাম্প্রদায়িক মানুষ হিসাবে গড়ে তুলতে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। এ কারণে আমাদের যে 64টি জেলায় 64টি যে সাংস্কৃতিক কেন্দ্র ছিল, আমরা সেগুলোকে সারা বাংলাদেশে 494টি উপজেলায় এই কেন্দ্রগুলোকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং সংস্কৃতি চর্চার যাবতীয় কিছু সেখানে মানুষ উন্মুক্ত থাকবে, এখানে করতে পারবে। মানুষ আসলে তার স্বপ্নের চাইতেও বড়। 2041-এর স্বপ্ন সামনে নিয়ে এসেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই লক্ষ্য পূরণে আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। বঙ্গবন্ধু যেমন স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশের, আমরা বাংলাদেশকে পেয়েছি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত বাংলাদেশের, আমরা আজ উন্নয়নশীল বাংলাদেশে প্রবেশ করেছি। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে স্পর্শ করেছি, উন্নত বাংলাদেশের স্বপ্নকেও আমরা স্পর্শ করব। কাপাসিয়া আমার একটি ভালোবাসার জায়গা। আমি চাই কাপাসিয়ার আগামী প্রজন্ম, তারা যেন এই বাংলাদেশের গর্বিত সন্তান হয়ে বড় হয়। এবং কাপাসিয়া মানুষের জন্য আমার একটাই কথা যেটা আমি সবসময় বলি, যে আমি আমার সর্বোচ্চ সততা, সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমি তাদের জন্য কাজ করেছি, কাজ করে যাচ্ছি। আমার ভালোবাসার কোনো অন্ত নেই। জননেত্রী হাল ধরেছে রে, দেশের হাল ধরেছে রে। ডিজিটাল যুগে আজ ডিজিটাল দেশ, আমরা তো আছি সুখে তো বেশ। ডিজিটাল যুগে আজ ডিজিটাল দেশ, আমরা তো আছি সুখে তো বেশ। উন্নয়নের ধারা বইছে রে, দেশ বইছে রে।